সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার চলতড়িৎ নিয়ে কাজ করা শুরু করব। তো চলতড়িৎ হচ্ছে ফিজিক্স এর সব থেকে মজার চ্যাপ্টারগুলোর মধ্যে একটা। এই চ্যাপ্টারটা পুরোটাই হচ্ছে ম্যাথমেটিক্স দিয়ে ভরা, বাট অবশ্যই অবশ্যই সেই ম্যাথমেটিক্স গুলো পড়ার জন্য আমাদেরকে এখানে থিওরি গুলো অনেকটুকু আয়ত্তে রাখতে হয়। তো এই চ্যাপ্টারটার যদি আমি পুরোটুকুর অংশ বলি, পুরোটুকুর মধ্যে প্রায় 60-70% হচ্ছে ম্যাথমেটিক্স, এবং এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্স গুলো হচ্ছে পুরো ফিজিক্স বইয়ের মধ্যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায় সব থেকে মজার মজার ম্যাথমেটিক্স দিয়ে ভরা এই চ্যাপ্টারটা। বাট এই চ্যাপ্টারের কিছু কিছু থিওরি আছে বা কিছু কিছু প্রিন্সিপাল আছে যেগুলোকে অ্যাপ্লাই করতে হলে আপনাকে অনেক অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে, থিওরি গুলো এবং কনসেপ্ট গুলো খুব ভালো করে বুঝতে পারতে হবে। যদি সেগুলো বোঝা থাকে দেন এই চ্যাপ্টারটা হচ্ছে আপনার জন্য সব থেকে মজার একটা চ্যাপ্টারে পরিণত হবে। তো আমরা দেরি না করে এখনই শুরু করতেছি। আমাদের এই চ্যাপ্টার থেকে প্রথমেই যে টপিকটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে পরিবাহীর রোধ। সো পরিবাহীর রোধ এই জিনিসটা কি, তার আগে একটু বলে নিই, আমাদের তিন ধরনের ম্যাটেরিয়াল ছিল, পরিবাহী, অর্ধ পরিবাহী, তারপর হচ্ছে অপরিবাহী। তো ইংলিশ টার্ম গুলো হচ্ছে কন্ডাক্টর, তারপর সেমি কন্ডাক্টর, আর লাস্ট হচ্ছে ইনসুলেটর। তো এই তিনটা টাইপের মধ্যে ইনসুলেটর যেগুলো ছিল বা অপরিবাহী যেগুলো ছিল সেগুলো হচ্ছে খুব কম তড়িৎ পরিবহন করে, তো সেগুলো আমরা খুব একটা ইউজ করি না। তো এরপরে যেটা থাকে সেটা হচ্ছে অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী নিয়ে আমরা হচ্ছে আমাদের ফিজিক্স বইয়ের একদম শেষ দিকে সেমি কন্ডাক্টর ইলেকট্রনিক্স ওই চ্যাপ্টারটাতে পড়াশোনা করি। আর এই চ্যাপ্টারটাতে আমরা চলতড়িতে যে জিনিসগুলো করে থাকি সেটা হচ্ছে বেসিক্যালি যে আমাদের পরিবাহী যারা আছে সেই পরিবাহী গুলোর রোধ কিরকম হয়, তারা কোন একটা রাস্তায় কতটুকু কারেন্ট তৈরি করতে পারে বা কতটুকু কারেন্টে বাধা দিতে পারে, তারপর সেগুলোর রোধের মান কখন কিরকম হয়, অনেকগুলো রোধ থাকলে, অনেকগুলো ব্যাটারি থাকলে কারেন্ট কিভাবে বের করতে হয়, এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা, খুবই ইন্টারেস্টিং ওয়ান। সো পরিবাহী রোধ, আমরা আসলে পরিবাহী রোধ বলতে যেটা বুঝি সেটা আমাদের পরিবাহী বলতে সর্বপ্রথম মাথায় আসে কি, এইরকম কিছু একটা, যে বইতে সাধারণত এরকম একটা চিত্র থাকে, এটা হচ্ছে একটা পরিবাহীকে ইন্ডিকেট করে। পরিবাহীটা একটা কারেন্টের তার হইতে পারে, একটা যে কোনো বস্তু হইতে পারে, যেমন আমার হাতে যে মার্কারটা, ওই মার্কারটা যদি হচ্ছে যে কপার দিয়ে তৈরি হতো বা অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি হতো তাহলে সেটাও কিন্তু একটা পরিবাহী হতো। তো এরকম যে কোনো একটা বস্তু, যে কোনো একটা ম্যাটেরিয়াল, নট নেসেসারি তাকে পরিবাহী হইতে হবে, অর্ধ পরিবাহী হোক বা অপরিবাহী হোক, যে কোনো একটা ম্যাটেরিয়াল তার যে রোধটা, সে রোধ বলতে কি বোঝায়, রোধ বলতে বোঝানো হয় কারেন্ট যাওয়ার ক্ষেত্রে বা ইলেকট্রন ফ্লো হওয়ার ক্ষেত্রে সে কতটুকু বাধা প্রডিউস করতে পারে, দ্যাট ইজ কল রেজিস্ট্যান্স বা দ্যাট ইজ কল রোধ। তো এই জিনিসটা যে আমরা বের করতে চাই যে একটা পরিবাহী তার এই প্রান্তটা, ধরলাম এই প্রান্তটা হচ্ছে এ আর ওই প্রান্তটা হচ্ছে বি, তো এ থেকে বি এর দিকে হচ্ছে ইলেকট্রন ফ্লো হবে বা হচ্ছে কারেন্ট ফ্লো হবে, এরকম যদি কিছু একটা ব্যাপার আমরা ধরে নিই, তাহলে এর মাঝখানে যাওয়ার সময় সে কতটুকু বাধা ফেস করবে সেই বাধাটা বের করা হচ্ছে আমাদের টার্গেট, সেই বাধাটাকে আমরা আর দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। এবং আমরা সবাই কমবেশ জানি যে আর এর মান আসলে রো এল বাই এ, এটা আমরা 19 থাকতেই শিখে আসছি, সো এটা নিয়ে আর খুব বেশি ডিটেলসে যাবো না, জাস্ট একটু এখানে মাথায় মনে করিয়ে দেওয়ার ব্যাপার যেটা সেটা হচ্ছে এল কি ছিল। এল ছিল হচ্ছে যে এই পরিবাহীটা সেটার কতটুকু দৈর্ঘ্য সেটা ছিল হচ্ছে এল, বা আরেকভাবে একটু মাথায় রাখা যায় যে কারেন্ট যাওয়ার ক্ষেত্রে, কারেন্ট যাওয়ার ক্ষেত্রে সেই কারেন্টটা কতটুকু লেন্থ ফেস করতেছে বা কতটুকু লেন্থ কারেন্টটাকে পাড়ি দিতে হচ্ছে, সেই লেন্থটা হচ্ছে আমাদের এল কে রিপ্রেজেন্ট করে, বা এল হচ্ছে সেই লেনকে রিপ্রেজেন্ট করে, এভাবে বললে আরো বেটার হয়। আর এরিয়া, এখানে এ যেটা ছিল, এ ছিল হচ্ছে এরিয়া প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ কারেন্ট যাওয়ার ক্ষেত্রে, কারেন্ট যাওয়ার ক্ষেত্রে সেই যে ক্রস সেকশনটা ফেস করে সেই ক্রস সেকশনটা বা সেই প্রস্থচ্ছেদটাকে আমরা হচ্ছে এ বলে থাকি। আর রো ছিল কি, রো ছিল হচ্ছে প্রত্যেকটা ম্যাটেরিয়ালে, মানে আমাদের ওই পরিবাহীটা যে পদার্থ দিয়ে তৈরি হয়েছে সেই পদার্থের একটা অন্যতম ফান্ডামেন্টাল প্রপার্টি সেটা হচ্ছে রো। এই রোটা হচ্ছে এক একটা ম্যাটেরিয়ালের জন্য এক এক রকম হয়ে থাকে, যে ম্যাটেরিয়ালটার পরিবহন ক্ষমতা যত ভালো, সে যত ভালো করে পরিবহন করতে পারে তার এই রো এর মানটা তত আসলে কম আসে, যার রো এর মান যত কম সে আসলে তত কম বাধা প্রডিউস করবে, ফলে সে কারেন্টটাকে তত সুন্দর করে পাস করে দিতে পারবে। সো এই তিনটা সাম আকারে বা তিনটা মিলে হচ্ছে আমাদের রোধের ব্যাপারটা বা রোধের কনসেপ্টটা ডেভেলপ করে। তো এখানে একটু আমরা এক্সাম্পলের সাহায্যে দেখতে পারি ব্যাপারটা কিরকম হয়। ধরেন আমরা এইবার বলতেছি যে এই জিনিসটার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। ওকে, আর এটা হচ্ছে একটা সিলিন্ডার টাইপের শেপ, সো এটার যে ব্যাসার্ধটা, বৃত্তের ব্যাসার্ধ সেটাকে আমি বলে দিলাম হচ্ছে 2 মিটার। ওকে, এই হচ্ছে আমাদের ডাটা গুলো। তো এখান থেকে আমাদেরকে বের করতে হবে কি, এখান থেকে আমাদেরকে বের করতে হবে এই পরিবাহীটার রোধ কত। তো খুবই সিম্পল, আমরা জাস্ট মান বসাবো রো, ধরলাম যে এটা হচ্ছে কপারের তৈরি, ধরলাম কপার বা অন্য যে কোনো একটা ম্যাটেরিয়াল, সেটা রো আমি বলে দিলাম যে 10 টু দি পাওয়ার -8,
ও রোধের একক হচ্ছে, সরি এই যে আমাদের রো, রোটা হচ্ছে আপেক্ষিক রোধ, এটার একক হচ্ছে 10 ওহম মিটারে, এসআই এককটা। আমরা যদি মানগুলো ইনপুট দিই তাহলে হচ্ছে 10^-8 মাল্টিপ্লাইড বাই 10 ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া, প্রস্থছেদের ক্ষেত্রফল। এখানে প্রস্থছেদের ক্ষেত্রফল আসলে কি, একটা যাওয়ার সময় সে একটা বৃত্তাকার সারফেস কে ফেস করতেছে, এই যে বৃত্তাকার সারফেসটা। তো বৃত্তাকার সারফেস যেহেতু তাহলে আমাদের এরিয়া হবে হচ্ছে পাই আর স্কোয়ার, দ্যাট মিন্স পাই ইনটু 2 স্কোয়ার। তো সবগুলোকে মাল্টিপ্লাই করে দিলে এখানে একটা, আমরা রোধের মানটা ক্যালকুলেটরের সাহায্যে বের করে ফেলতে পারছি, রোধের মানটা আমাদের আসছে 7.95 × 10^-9 ওহম। তো এবার আমরা আরেকটা এক্সাম্পল নিই। এবার হচ্ছে আমরা আরেকটা সিচুয়েশনে কাজ করতেছি, আমাদের এই সিচুয়েশনও আমাদের সামনে একটা পরিবাহক দেওয়া আছে, আমাদের টার্গেট হচ্ছে এই পরিবাহকটার রোধের মানটা বের করতে হবে। তো এবার দেখা যাক যে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট যে আমাদের রোধের মান কত হবে, এটা শুধুমাত্র ম্যাটেরিয়ালটার উপরে নির্ভর করে না, বাট এটা এই জিনিসটার উপরও নির্ভর করে যে ওই পরিবাহকের মধ্যে দিয়ে কারেন্টটা কোন ডিরেকশনে বা কোন এক্সিস বরাবর ফ্লো করতেছে। যেমন আমি যদি বলি যে এইখানে কারেন্টটা হচ্ছে এই ডিরেকশন থেকে ফ্লো করতেছিল, এই ডিরেকশন থেকে কারেন্টটা ফ্লো করতেছে, অর্থাৎ এদিক দিয়ে এসে কারেন্টটা হচ্ছে এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। এই যদি আমার সিনারিও হয়ে থাকে তাহলে আমার রোধের মান বের করতে হলে রো এল বাই এ, তাই তো? সো এখন আমাদের রোটা ধরে নিলাম 10^-8 এর মতো কিছু একটা, আমাদের জাস্ট মেইন কনসার্ন যেটা সেটা হচ্ছে যে এল এর মান কত আসে এবং এ এর মান কত আসতে পারে, সেই দুইটা ব্যাপারকে এখানে ফোকাস করা। তাহলে দেখেন আমাদের এল, এল আসলে কি বলা হয়েছিল যে কারেন্টটা যখন ফ্লো করে এই কারেন্টটাকে কতটুকু ডিস্টেন্স পাড়ি দেওয়া লাগতেছে, দ্যাট ইজ আওয়ার এল। সো এখানে আমাদের কারেন্টটাকে হচ্ছে টোটাল 20 মিটার পরিমাণ ডিস্টেন্স ট্রাভেল করতে হচ্ছে, সো এল হবে হচ্ছে 20 মিটার। এবার আমার আসে যে এ, অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থছেদের ক্ষেত্রফল। তো প্রস্থছেদের ক্ষেত্রফল হচ্ছে কারেন্ট যাওয়ার সময় সে সামনে কোন এরিয়াটাকে ফেস করতেছে, তো সে এই এরিয়াটাকে ফেস করে 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 আগাচ্ছে, দ্যাট মিন্স এ হবে বা প্রস্থছেদের ক্ষেত্রফল হবে হচ্ছে আমাদের জন্য এই সার্ফেসটুকু। সো এই সার্ফেসটুকুর দেখেন এটা একটা আয়তক্ষেত্র, রেক্টাঙ্গেল, দ্যাট মিন্স দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 5 × 6, তাহলে আমাদের এ হবে হচ্ছে 5 × 6। তো এখান থেকে ক্যালকুলেট করলে আমরা হচ্ছে যে মানটা ইউজ বের করে ফেলতে হবে। এবার আমরা সেম প্রবলেমটাকে একটু ডিফারেন্ট সিনারিও থেকে, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করব। এবার সবকিছুই সেম, পুরো পরিবাহিতার দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল সবই সেম, বাট হচ্ছে যে আমাদের এবার হচ্ছে কারেন্টটা এই ডিরেকশন থেকে না আসে, উপর থেকে কারেন্টটা আসতেছে, মানে কারেন্টটা এই দিক দিয়ে প্রবেশ করে এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে এই সিনারিওতে যদি আমাকে কেউ বলে যে এখানে রোধের মান কত হবে, সেটা আমরা বের করব। সেম ফর্মুলা, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। রোটা আমরা আগের মতোই ধরেছি 10^-8, নট নেসেসারিলি 10^-8 সবসময় হতে হবে, এটা নির্ভর করে কোন ম্যাটেরিয়াল নিয়ে আমি কাজ করছি সেটার উপর। তারপর এল, এই জায়গায় কিন্তু এল আমি আর 20 বসাতে পারবো না, কারণ এবার এল হবে কারেন্টটা যাওয়ার সময় সেই কারেন্টটা কতটুকু দৈর্ঘ্য পাড়ি দিতে হচ্ছে। তো আমরা দেখতেই পাচ্ছি হাইটটাকে, অর্থাৎ যেটা কিনা ছিল 6 মিটার, সেই 6 মিটার লেন্থটাকে হচ্ছে পাড়ি দিতে হচ্ছে। তো আমার এখানে এল এর জায়গায় চলে আসবে 6, দেন আসতেছে আমার যে কারেন্টটা যাওয়ার সময় সেই কতটুকু এরিয়া, অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়া সে ফেস করতেছে। সো সেটা যদি আমরা খেয়াল করি ক্রস সেকশনাল এরিয়াটা, তাহলে কারেন্টটা যাওয়ার সময় হচ্ছে এই ক্রস সেকশনাল এরিয়াটা সে ফেস করবে। তাহলে এখানে এ, প্রস্থছেদের ক্ষেত্রফল হবে হচ্ছে 20 × 5, কারণ হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের 5 ছিল আর এইটুকু হচ্ছে আমাদের 20 ছিল। সো এই দুটা 5 × 20 করলে আমরা হচ্ছে এই পুরা এরিয়াটার আমরা হচ্ছে যে ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। সো আমরা তাহলে দেখলাম সেম জিনিস, বাট হচ্ছে ডিফারেন্ট সিনারিওতে সে ডিফারেন্ট রেজিস্ট্যান্স শো করে, এটা নির্ভর করছে কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো হচ্ছে টোটালি তার উপর। সো এবার হচ্ছে আমরা এই এক্সাম্পলটারই শেষ পার্টটা দেখব। শেষ পার্টটা হচ্ছে এবার কারেন্টের ডিরেকশনটা একটু আলাদা, সেটা হচ্ছে কারেন্টটার ডিরেকশন হচ্ছে এবার একটা সার্কেলের মধ্যে ডট দিয়ে রিপ্রেজেন্ট করা আছে। এটার অর্থ হচ্ছে কারেন্টটা হচ্ছে তলকে ভেদ করে সোজা বাইরের দিকে আসতেছে। তো যদি এইরকম হয়ে থাকে, কারেন্টটা তলকে ভেদ করে বাইরে আসতেছে, তাহলে আমাদের এল কত হবে, এ কত হবে, সেটা আমরা বের করতে চাই। তাহলে দেখেন এই ক্ষেত্রে আমাদের এল, তো ফার্স্টে আমরা রোটা যদি বসাই 10^-8 ধরে নিচ্ছি এল, এবার এল আসলে কি ফেস করতেছে, এই দিক দিয়ে যদি বের হয়ে আসতে হয় তাহলে এল এর জায়গা হচ্ছে সে 5 মিটারটাকে ফেস করতেছে, 5 মিটার বড় বড় দৈর্ঘ্যটা সে হচ্ছে ফেস করতেছে। তো আমার এল হবে হচ্ছে 5। তাহলে বাকি যে দুইটা জিনিস থাকে, অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে এটা ফেস করবে আসলে পুরা এই সারফেসটা, পুরা এই সারফেসটাকে সে ফেস করতেছে বের হয়ে আসার সময়। সো এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, এবং এটার এরিয়া খুব ইজিলি বের করতে পারি, এইটুকু যেহেতু আমাদের 20 আর এইটুকু যেহেতু আমাদের 6, দ্যাট মিন্স হচ্ছে আমাদের এরিয়া জায়গা হবে হচ্ছে 20 × 6। এইভাবে আমরা একই বস্তু, একই ম্যাটেরিয়ালকে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন মানের রোধ যে সে শো করতে পারে সেটা বুঝে ফেললাম।